প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আকাশ আমার পাঠশালা প্রাথমিক শিক্ষা পেজ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রশিদ, সহকারী শিক্ষক, কমলপুর হাজি জনাবালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভৈরব, কিশোরগঞ্জ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আকাশ আমার পাঠশালা প্রাথমিক শিক্ষা পেজ থেকে আজকে আমি চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বিষয় নিয়ে আলোচনা করব। অধ্যায় দশ থেকে পরিমাপ, অধ্যায় দশের পরিমাপ, পরিমাপ থেকে কিছু সমস্যার সমাধান আলোচনা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরিমাপ থেকে পরিমাপ অধ্যায় পড়ার আগে আমরা কিছু শব্দ জেনে নেব। শব্দগুলি আমাদের খুবই দরকার, তোমরা শব্দগুলি মনোযোগ সহকারে দেখো এবং শুনো। তোমরা স্ক্রিনে লক্ষ্য করো, তোমরা স্ক্রিনে দেখো, এখানে কিছু শব্দ আছে। শব্দগুলি হলো, প্রথম আছে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। এই যে মিটার, মিটার হলো দৈর্ঘ্য পরিমাপের একক। দৈর্ঘ্য পরিমাপের এককের নাম হলো কি? মিটার। আমরা যখন কোনো কিছু দৈর্ঘ্য পরিমাপ করি তখন মিটার দিয়ে সেটা পরিমাপ করতে হয়। তাহলে এই যে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, এখানে দেখো কয়টি শব্দ, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। এই সাতটি শব্দ আছে। আমরা যদি প্রথম অংশটি, এই যে কিলো, হেক্টো, ডেকা, তারপরে মিটার আছে, ডিসি, সেন্টি, মিলি, এই শব্দ, এই অংশগুলো যদি আমরা মস্তক করতে পারি, তার পরবর্তীতে আরও আছে লিটার এবং গ্রাম। লিটার হলো তরল পদার্থ ওজনের একক। তরল পদার্থ ওজনের এককে আমরা লিটার দিয়ে পরিমাপ করি। তারপরে গ্রাম, গ্রাম হলো কি? ওজন পরিমাপের একক, ওজন। ঠিক আছে বন্ধুরা, আর আরেকটি জিনিস তোমরা খেয়াল করে দেখো, আমরা যখন উপর থেকে পড়বো তখন প্রত্যেকটি উপর থেকে নিচে আসলে দশ, আরও নিচে আসলে দশ দিয়ে গুণ করবো, আরও নিচে আসলে দশ দিয়ে গুণ করবো। তাহলে এক কিলোমিটার থেকে যদি আমরা যাই, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, এক কিলোমিটার সমান কত মিটার? দশ, 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 তিনটে দশ যদি আমরা গুণ করি কত হবে? এক হাজার হবে। তাহলে আমরা বলতে পারি এক কিলোমিটার সমান এক হাজার মিটার। তাহলে আমরা এইভাবে অন্য অন্য যে লিটারগুলি আছে, তরল পদার্থের পরিমাণ একক লিটার, কিলো লিটার, হেক্টো লিটার, ডেকা লিটার, লিটার, ডিসি লিটার, সেন্টি লিটার, মিলি লিটার, তারপর আছে গ্রাম। আমরা বলতে পারি কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকা গ্রাম, গ্রাম, ডিসি গ্রাম, সেন্টি গ্রাম, মিলিগ্রাম। তোমরা একটি বিষয় লক্ষ্য করে দেখো, মিটার, লিটার, গ্রাম, এই তিনটি শব্দ যদি আমরা জানি তাহলে সহজে আমরা এই পরিমাপগুলি লিখতে পারবো। কিলোমিটার, তারপর হয়ে যাবে কিলোলিটার, কিলোগ্রাম, দেখতে পাচ্ছ? ঠিক আছে বন্ধুরা, তাহলে চলো আমরা তোমরাকে কয়েকটি প্রশ্ন করি, সেটাকে তোমরা বলতে পারবে কিনা দেখো। যেমন এক কিলোমিটার সমান কত মিটার? এক কিলোমিটার সমান কত মিটার? আমরা যদি উপর থেকে নিচে নামি, তাই কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, তিনটি ধাপ অতিক্রম করতে হয়, আর প্রত্যেকটি ধাপই আমি বলেছি দশ করে গুণ। তাহলে তিনটি দশ, তিনটি দশ গুণ করলে কত হবে? এক হাজার। তাহলে আমরা বলতে পারি এক কিলোমিটার সমান এক হাজার মিটার। মিটারকে এই সংক্ষেপেভাবে মি লেখা যায়, এক কিলোমিটার সমান এক হাজার মিটার। তারপর এক মিটার সমান কত সেন্টিমিটার? এক মিটার সমান একশত সেন্টিমিটার, সংক্ষেপে সেমি লেখা যায়। তারপর চলে আসো, এক সেন্টিমিটার সমান কত মিটার? এক সেন্টিমিটার সমান কত মিটার? এখন নিচ থেকে উপরে, আর নিচ থেকে উপরে আসলে প্রত্যেকটি ধাপে দশ দিয়ে আমরা ভাগ করব। তাহলে আমরা বলতে পারি এক সেন্টিমিটার সমান একশো ভাগের এক মিটার বা শূন্য দশমিক শূন্য এক মিটার। আবার আছে এক মিলিমিটার সমান কত মিটার? এক মিলিমিটার সমান এক হাজার ভাগের এক মিটার বা শূন্য দশমিক শূন্য শূন্য এক মিটার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা চলো এর আলোকে আমরা দুটি প্রশ্নের সমস্যার সমাধান করব। তোমরা প্রশ্নটি একটু লক্ষ্য করে দেখো, এই যে এখানে প্রশ্ন আছে বিশ কিলোমিটার সমান কত মিটার, তারপর দুই মিটার তিনশো সেন্টিমিটারকে সেন্টিমিটারে প্রকাশ করো। প্রশ্নটি তোমরা আবার শুনে নাও, বিশ কিলোমিটার সমান কত মিটার, দুই, দুই মিটার তিনশো সেন্টিমিটারকে সেন্টিমিটারে প্রকাশ করো। তাহলে বিশ কিলোমিটার সমান কত মিটার আমরা এটি বোর্ডে দেখব। ঠিক আছে, এক নাম্বার প্রশ্ন সমাধান আমরা করব। প্রশ্ন ছিল বিশ কিলোমিটার সমান কত মিটার। তাহলে আমরা জানি এক কিলোমিটার সমান কত মিটার বলতো? আমরা জানি এক কিলোমিটার সমান এক হাজার মিটার। তাহলে আমরা এটা লিখব, এক কিলো
কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে আমাদের উত্তর বের করতে হবে কত কিলোমিটার সমান, উত্তর বের করতে হবে 20 কিলোমিটার সমান। তাহলে আমরা লিখব সুতরাং ঐকিক নিয়মের মতো 20 কিলোমিটার সমান, তাহলে 1000 গুণ 20 মিটার, মিটার হয়ে যাবে। আমরা 1000-কে 20 দিয়ে গুণ করব, শূন্যর গুণ করতে হয় না তোমরা জানো। তাহলে 2 দিয়ে যদি আমরা 1-কে গুণ করি, 2 একে 2 এবং শূন্য আছে কয়টি, 1 2 3 4, আর 4টি শূন্য ডান পাশে বসিয়ে দেব, কত পেলাম 20,000 মিটার। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 20 কিলোমিটার সমান 20,000 মিটার, তাই না? তাহলে 1 কিলোমিটার সমান 1000, 20 কিলোমিটার সমান 20,000, এই কিন্তু হয়ে গেল আমাদের 1। তারপরে আছে 2, 2 কি আছে, 5 মিটার এবং 500 সেন্টিমিটারকে সেন্টিমিটার প্রকাশ করো। তা আমরা এখন 2 লিখব, আমাদের 1 শেষ। 2 প্রশ্নটি আমি একটু লিখি, 2 ছিল 5 মিটার মিটার 500 সেন্টিমিটার, 5 মিটার 500 সেন্টিমিটারকে আমরা কোথায় প্রকাশ করব, সেন্টিমিটারে প্রকাশ করব। তাহলে তোমরা দেখো, আমরা তো আগের বরাবর জানি, দেখো এখানে 5 মিটার, এই মিটারকে আমাকে কোথায় নিতে হবে, প্রথমে সেন্টিমিটার নিতে হবে। তাহলে 1 মিটার সমান কত সেন্টিমিটার বলো তো? হ্যাঁ, 100 সেন্টিমিটার। তার মানে 5-কে আমরা 100 দিয়ে কী করব, গুণ করব, কি হয়ে যাবে, সেন্টিমিটার, সেন্টিমিটার। আরও আছে যোগ 500 সেন্টিমিটার, ঠিক আছে বন্ধুরা? এখন আমরা 5-কে 100 দিয়ে গুণ করব, 5-1-5 আর 2টি শূন্য বসিয়ে দেব, কত হলো 500 সেন্টিমিটার যোগ, আরও আছে কি, 500 সেন্টিমিটার। তাহলে আমরা যোগ করে দেব, দেখো যোগ 5 আর 5 যোগ করলে কত হয় 10, আর শূন্য আছে 2টি, তাহলে কত হলো 1000 সেন্টিমিটার, 1000 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীরা, অনেক সহজ তাই না? তাহলে 5 মিটার 500 সেন্টিমিটারকে আমরা কোথায় প্রকাশ করলাম, সেন্টিমিটারে প্রকাশ করলাম, কোথায় প্রকাশ করলাম, সেন্টিমিটারে। দেখো 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে 5 গুণ 100, 500 সেন্টিমিটার, আরও আছে 500 সেন্টিমিটার, তাহলে কত হলো 1000 সেন্টিমিটার, তাই না? এটা উঠেই নাও, আমরা আরও একটু অঙ্ক দেখব, সমস্যা দেখব, সমস্যাটি দেখে তারপর আমরা সমাধান করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিন একটু লক্ষ্য করে দেখো, আমাদের যে সমস্যাটি দেখতে পাচ্ছ, প্রশ্নটি হলো উপর টেবিলের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 62.5 সেমি মানে সেন্টিমিটার এবং 45.6 সেন্টিমিটার হলে টেবিলটির পরিধি কত সেন্টিমিটার এবং মিটার এ প্রকাশ করো। তোমরা এই যে দেখতে পাচ্ছ চিত্রটি, এই যে টেবিল, টেবিলটি মূলত কি বলো তো? টেবিলটি মূলত আয়ত, দেখো এই যে আয়ত, আয়তের কি বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল, এই যে দেখো এই বাহু সমান এই বাহুটি আর এদিকে এই বাহুটি সমান এই বাহু, তার মানে তাহলে দেখো তোমরা প্রস্থ কত আছে, এই যে প্রস্থ 62.5 আর দৈর্ঘ্য 45.6। তাহলে যদি বলে উপর টেবিলের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 62.5 সেমি এবং 45.6 সেমি হলে টেবিলটির পরিধি কত সেন্টিমিটার এবং মিলিমিটারে প্রকাশ করো। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এই যে টেবিলটি দেখতে পাচ্ছ, প্রস্থ এবং দৈর্ঘ্য, তাহলে আমরা প্রথমে কী জেনে নেব, এই যে আয়তক্ষেত্রের পরিসীমাটা মানে পরিধিটা কি, আয়তক্ষেত্রের যে পরিসীমার একটি সূত্র আছে এই সূত্রটি আমরা আগে দেখব। তাহলে তোমরা স্ক্রিনে একটু লক্ষ্য করো, আমি প্রথমে যেহেতু টেবিল একটি আয়ত, হ্যাঁ প্রথমে আয়তক্ষেত্রে এটি লিখব, তাই আমরা আয়তক্ষেত্রের সূত্রটি তোমাদেরকে লিখিয়ে দিচ্ছি, দেখো আয়তক্ষেত্রের
পরিসীমা, পরিসীমা সমান দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তোমরা এই সূত্রটি লিখে নাও, আয়তক্ষেত্রের পরিসীমা সমান দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হলো আমাদের আয়তক্ষেত্রের পরিসীমা। আর যেহেতু টেবিলের পরিধি, টেবিলটি কি একটি আয়ত, টেবিল কি আয়ত, তাহলে আমরা কিন্তু এই সূত্রটি ব্যবহার করে যে সমস্যাটি দেখেছি সেই সমস্যার সমাধান করব। তাহলে আমরা এটি মুছে ফেলি, আমরা এখন লিখব, আমরা জানি টেবিলের পরিধি, বা আমরা জানি কথাটি না লিখলে হবে, আমরা লিখব সরাসরি টেবিলের পরিধি, টেবিলের পরিধি, পরিধি সমান দুই গুণ দৈর্ঘ্যযোগ প্রস্থ, দুই গুণ দৈর্ঘ্যযোগ প্রস্থ। আমরা এখন মান বসাবো, দুইয়ের জায়গায় দুই, গুণ দৈর্ঘ্য কত বলতো, দৈর্ঘ্য হলো কত, 62.5 যোগ, আর প্রস্থ হলো কত, 45.6, 45.6। আমরা কী করবো এখন, এটা হবে সেমি, সেন্টিমিটার। আমরা এখন যোগ করব ব্র্যাকেট, প্রথম যেহেতু প্রথম ব্র্যাকেট, এটা যোগ করব, আমাদের যোগ করলে কত হয় দেখো, যেহেতু একক দশমিকের পর আছে একক, মানে দশমাংশে যেটা বলে, আমরা প্রথম সবসময় যোগ বিয়োগ একক অর্থেই করতে, আর এখানে যেহেতু দশমিক আছে তাহলে কি ডান দিকটা কি হয় দশমাংশ, তাহলে এখানে ছয় আর পাঁচ, ছয় আর পাঁচ যোগ করলে কত হয় এগারো, এগারো এক, এই যে দশমিক হাতে এক আছে, দশমিক দিলাম, পাঁচ এখন আসো একক, পাঁচ আর দুই যোগ করলে হবে কত, সাত, হাতে আছে ছিল এক হলো আট, চার আর ছয় যোগ করলে হবে কত, দশ, তাহলে কত পেলাম 108.1 লিখবো আমরা সেমি। এখন দুই দিয়ে 108.1কে কী করবো, গুণ করব, গুণ খুব সহজ, যেন দুই একে দুই, তারপর আট দোকান ষোলো, হাতে আছে এক, দুই একে দুই, দুই আর শূন্য শূন্য, আর শূন্যর সাথে এক যোগ করলে হবে এক, দুই একে দুই, দুই শত 16.2 সেন্টিমিটার। টেবিলের পরিধি কত পেলাম, 216.2 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপরে আমাদের কী আছে, আমাদের টেবিলে কী পেলাম, পরিধি পেলাম, তারপর আমাদের কী বাড়তি করতে হবে, এই যে পরিধি সেন্টিমিটার কিন্তু বের করে দিলাম, তারপর বলেছিল যে মিটারে প্রকাশ করার জন্য, আমরা তারপরে মিটারটা আমরা এখন দেখব, ঠিক আছে, মিটারে প্রকাশ করার জন্য আমি এটি মুছে দিচ্ছি। এটা কিন্তু আমাদের 216.2 কী বের হলো, সেন্টিমিটার বের হলো, আমরা এখন কী বের করব, এটাকে আমরা মিটারে প্রকাশ করব। তাহলে আমরা এখন লিখতে পারি, এখন 100 মিটার সমান 1 সেন্টিমিটার, আমরা 100 মিটার সমান 1 সেন্টিমিটার, এটা কিন্তু 100 সেন্টিমিটার হবে, 100 সেন্টিমিটার সমান 1 মিটার হবে, যেহেতু আমাকে মিটারে বলছে, হ্যাঁ, তাহলে আমরা লিখতে হইব 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার সমান 1 মিটার, 100 সেন্টিমিটার সমান 1 মিটার। তাহলে আমরা ঐকিক নিয়মে করব, সুতরাং 1 সেন্টিমিটার সমান 100 ভাগের 1 মিটার। তাহলে আমাদের কত সেন্টিমিটার বের হয়েছিল, 216.2, 216.2, তাহলে আমরা লিখব 216.2 সেন্টিমিটার সমান 100 ভাগের 1 গুণ 216.2 মিটার। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে যে বাঁকটি হবে অনেক সহজ, এখানে 100 আর 0.1 পর্যন্ত 216, তার মানে 100 দিয়ে 200কে যদি 216কে বাক করি, প্রথম হবে 2, তারপরে 16 থাকে, 100 দিয়ে 16কে যায় না, তার জন্য আমরা কী দেবো, দশমিক, দশমিক দিয়ে শূন্য বসালে আবার আসবে 1.62 মিটার।
কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক সহজ না? আমরা এখন কি করলাম, 100 সেন্টিমিটার সমান 1 মিটার, যেহেতু বলছে মিটারে প্রকাশ করার জন্য। সুতরাং 1 সেন্টিমিটার সমান 100 ভাগের 1 মিটার, সুতরাং 216.2 সেন্টিমিটার সমান 100 ভাগের 1 গুণ 216.2। আমরা এখন 100 দিয়ে 216কে যদি ভাগ করি, 2.162 কি হয়ে গেল, মিটার হয়ে গেল। এই ছিল আমাদের আজকের এই সমস্যার সমাধান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আজকে যে গাণিতিক পরিমাপের গাণিতিক সমস্যার সমাধান করতে পেরেছ। তাহলে তোমাদের জন্য আরেকটি অঙ্ক আমরা বাড়ির কাজ তোমাদেরকে দিয়ে দিই, তোমরা বাড়ির কাজটি লিখে নেবে। তোমাদের জন্য বাড়ির কাজ হলো, তোমাদের বাড়ির কাজটি স্ক্রিনে দেখো তোমরা। বাড়ির কাজটি তোমরা লিখে নাও। তোমাদের বাড়ির কাজ দেখতে পাচ্ছ টেবিল, হ্যাঁ, টেবিলটির পরিসীমা মিটারে প্রকাশ করে বলছে। টেবিলটির পরিসীমা মিটারে প্রকাশ করে, এখানে দেখো প্রস্থ আছে 30 সেন্টিমিটার, দৈর্ঘ্য আছে 42 সেন্টিমিটার। এই যে প্রস্থ এবং দৈর্ঘ্য বলছে কি, টেবিলটির পরিসীমা মিটারে প্রকাশ করো। তোমরা খাতায় একটা একে নাও, একটা বড় আয়ত্ত একে নাও, একে নিয়ে এগুলি লেখো, টেবিলটির পরিসীমা মিটারে প্রকাশ করো। তোমাদের বাড়ির কাজটি যদি সম্ভব হয় আমাকে মেসেঞ্জারে পাঠাবে, আর করোনাকালীন আমাদের ক্লাসগুলি দেখবে, ঘরে বসে শিখি এবং সংসদ টিভিতে তোমাদের জন্য ক্লাস হচ্ছে। বারবার সাবান দিয়ে হাত ধোবে, পিতামাতার কথা শুনবে, বড়দের সম্মান করবে আর ছোটদের স্নেহ করবে, সবসময় সত্য কথা বলবে। আমার ক্লাস দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।